ফ্রান্সে সম্প্রতি নাহেল হত্যাকাণ্ডের জের ধরে অভিযুক্ত কোনো সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে নজরদারি করতে পারবে পুলিশ, এমন একটি বিল পাস হয়েছে দেশটির জাতীয় সংসদে। এতে বলা হচ্ছে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে পুলিশ অভিযুক্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে নজরদারি করতে পারবে। এদিকে দেশটির জাতীয় সংসদে এই বিল নিয়ে বিতর্ক শুরু হলে দেশটির রাজনীতিবিদেরা এখানে আরেকটি বিষয় যুক্ত করার জন্য বলেছেন। তারা জানিয়েছেন, এমন নজরদারির ক্ষেত্রে এখানে একজন বিচারকের অনুমতি নিতে হবে। নায়েল হত্যার পর ফ্রান্সে ঘটে যাওয়া যে অঘটন, অর্থাৎ একসঙ্গে প্রতিবাদের নামে যে লুটতরাজ বা বিভিন্ন হামলা, অগ্নিসংযোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই দিকটাকে বিবেচনা করেই মূলত ফ্রান্স সরকার এই নতুন আইন করেছে। সেই আইনে শুধুমাত্র যারা দোষী তাদেরকেই ধরা হবে এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে তাদের মোবাইলই চেক করা হবে। আমাদের ব্যক্তি স্বাধীনতার একটা বরখেলাপ, কারণ আমি রাস্তাতে যাচ্ছি, সে আমার এটা মোবাইল একটা পার্সোনাল জিনিস থাকতে পারে, সেটা পুলিশ দেখলো, এইটা তো আমার মনে হয় না আমার জন্য ভালো। খুবই ডেঞ্জারাস একটা বিষয়, কারণ কোন পরিস্থিতি পর্যন্ত আমরা এই আইনটিকে ব্যবহার করতে পারবো যাতে আমাদের যে প্রাইভেট লাইফ রয়েছে বা সে প্রাইভেট লাইফ রাখার যেই অধিকার রয়েছে সেটা খর্ব হবে না, সেটা আসলে নির্ধারণ করা খুবই কঠিন একটা ব্যাপার। এদিকে বিলটি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক। দেশটিতে বসবাসরত সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে পুলিশের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নজরদারির এমন আইন বিশ্বের অনেক দেশেই রয়েছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, খুব শীঘ্রই ফ্রান্সেও এই আইন কার্যকর করতে যাচ্ছে সরকার। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।